হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও বানাবো একটা চিকেনের রেসিপি। আজকে চিকেনটার নাম হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে চিকেনের ঝোল। তো এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি আর দুটো আলুকে মিডিয়াম করে কেটে নিয়েছি, আর টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর প্লাস 5-6টা শুকনো লঙ্কা নিয়েছি, বেশ ঝাল ঝাল। এরপর মাংসটাকে আজকে প্রথমে ভাজবো না, আজ মাংসটা প্রথমে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। তো এখানে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ, আর দিয়েছি 2 চামচ নুন। নুনটা আমি একবারে এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে কিছুটা পরিমাণে টক দই দিয়ে ভালো করে মাংসটার গায়ে মশলাগুলোকে মেখে মাংসটাকে প্রায় 30 থেকে 45 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। এইদিকে কড়াইয়ে সাদা তেল দিয়েছি, আর এখানে দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তারপর মশলাটা যখন তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি মশলাটা। মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব, মানে মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে, মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো চিকেনটা, মানে ম্যারিনেট করা চিকেনটা। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আর মশলাটা বেশ ভালো কষে এসছে। এরপর আমি অ্যাড করে দিয়েছি চিকেনটা। চিকেনটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে চিকেনটার সাথে মশলাটাকে কষিয়ে নেবো। ফ্লেমটাকে একদম লো করে রেখেই মাংসটাকে কষাবো, বেশ বেশ অনেকক্ষণ ধরেই কষাবো। আর আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো যাতে মাংস থেকে জল ছেড়ে দেয়, আর জল তেল ছেড়ে দিলে সেখানের মধ্যেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিয়েছি উপর থেকে কেটে রাখা আলু। আলু আসলে আমার মাংসের ঝোল আলু খেতে খুব ভালো লাগে, আর আমার বড়েরও খুব ভালো লাগে, সেই জন্য আমি আলু দিই। আলু দিয়ে দেওয়ার পর দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর এটাকে আবার কিছুক্ষণ কষাবো। যাই হোক, অনেকটা রান্নায় এগিয়ে গেছে। আগের দিনে মুরগির মাংস মশলা চিকেন মশলা যে রেসিপিটা বানিয়েছিলাম সেখানে আমাকে অনেকেই কমেন্ট করেছে, মানে আমার ফ্যামিলি মেম্বারেই কমেন্ট করেছে। যেমন আমার বান্ধবী রিখিয়া কমেন্ট করেছে, দীপকদা কমেন্ট করেছে, আমার বর্দিভাই কমেন্ট করেছে, আমার বোনরা কমেন্ট করেছে। তো যাই হোক, ওরা আমার ভিডিও দেখেছে, খুবই ভালো লেগেছে আর আমি খুব খুশি। এরপর দেখুন কথা বলতে বলতে অনেকটা এগিয়ে গেছে, আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ঝোল খাবো সেই জন্য জলটা একটু বেশি করেই দিয়েছি আর একটু পাতলাও করেছি, আর জলটা রুম টেম্পারেচারের জলই দিয়েছি, কোনো রকম গরম জল দিইনি। ভালো করে ফুটে গেলে এটাকে নামিয়ে দেবো। ওপর থেকে কোনোরকম ধনে পাতা বা কাসুরি মেথি পাতা কিচ্ছু দিইনি, নর্মালি বানিয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।